হবে, মেলা হবে, খেলা হবে। ইয়াস, এই স্লোগান নিয়ে ফেনীতে শুরু হয়েছে প্রথম ফুডিয়ানা ফুড ফেস্ট 2018। 17 এবং ফেনী ফুডিজের উদ্যোগে এই প্রথম ফেনীতে ফুডিয়ানা ফুড ফেস্টের আয়োজন করা হয়েছে। ফেনী এতে অংশগ্রহণ করেছে প্রায় 14টি রেস্টুরেন্ট। ফেনীর স্বনামধন্য এবং স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশন করেন এই ধরনের রেস্টুরেন্ট থেকে বাছাই করা 14টি স্টল এখানে রয়েছে। আজকে মেলার দ্বিতীয় দিন, প্রথম দিন দর্শক সমাগম ছিল প্রচুর এবং আজকেও আমরা দেখতে পাচ্ছি দর্শক সমাগম কালকের থেকে অনেক বেশি। যেহেতু আজকে ছুটির দিন, দর্শক সমাগম আরও বেশি হয়েছে এবং তিন দিন ব্যাপী এই মেলাতে আজকে দ্বিতীয় দিন, আগামী কালকেও মেলা চলবে। আমরা আশা করছি ক্লোজিং ডে অর্থাৎ কালকের দিনে দর্শক সমাগম আরও বেশি হবে। যাই হোক, আমরা ভিতরে ঘুরবো, রিভিউ দেখবো, দর্শকদের মতামত জানবো এবং রেস্টুরেন্টগুলোতে কেমন খাবার পরিবেশন করছে, কি ভবিষ্যতে তাদের পরিকল্পনা কি, এই সম্পর্কে জানবো। চলুন দর্শক, ঘুরে আসি। ধন্যবাদ। প্রথম হচ্ছে যে যারা ফুডিয়ানায় আসছেন তাদের ব্যাপারে একটা কথা বলতে পারি। ইনশাআল্লাহ গতকালও আমরা কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়া এই ফুডিয়ানার প্রথম দিন শেষ করছি। আজকে এই পর্যন্ত এখনও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আশা করি হচ্ছে যে ফেনী যারা পরিবার নিয়ে আসবেন, চিন্তাভাবনা করতেছেন, নিরাপত্তার কথা চিন্তা করতেছেন, তাদের উদ্দেশ্যে আমি বলবো ইনশাআল্লাহ শতভাগ নিরাপত্তার মাধ্যমে আমরা এই ফুডিয়ানা চালাচ্ছি। ইনশাআল্লাহ আগামী দিন একদিন বাকি আছে, আশা করতেছি যে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা ছাড়া আমরা ফুডিয়ানাটা শেষ করতে পারবো। প্রথম ফুডিয়ানা উপলক্ষে আমি প্রথমে ধন্যবাদ জ্ঞাপন করব আমাদের ফেনী ফুডিজ এবং সোয়েন্টিন টিমকে, যারা দীর্ঘদিন এত প্রচেষ্টার পর আজ একটি বিশাল কর্মকাণ্ড করতে সফল হয়েছে। আর দ্বিতীয়ত আমি আমার পক্ষ থেকে বলছি, আমি স্বেচ্ছাসেবক হয়ে এখানে দায়িত্বরত। আর ফেনী ফুডিসের আমরা চিন্তা করি যে এটা আমাদের প্রথম প্রচেষ্টা, কিন্তু আমরা বরাবরই এটা আমাদের প্রচেষ্টা এটি চালিয়ে যাব। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে লোকের সমাগম কত, কত মানুষ, কত দর্শক, কত অডিয়েন্স আমাদের এখানে এসেছে উপভোগ করার জন্য। আমরা আশা করি কালকেও আমরা তেমন শেষ দিন উপলক্ষে আমরা তেমন আয়োজনের আয়োজন এবং এমন ভরপুর সমাগম উপভোগ করতে পারবো। আমরা বিডিক্লিন ফেনী আজকে ফুডিয়ানা ফুড ফেস্ট 2018-র এই তিন দিনের মেলাতে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতার দায়িত্ব নিয়েছি। আমরা আশা করতেছি যে আমাদের যে মেলার ভিতরে যতগুলো ময়লা আবর্জনা থাকবে এটা পরিষ্কার পরিচ্ছন্ন করব আমরা, প্লাস মেলায় আগত দর্শক যারা আসছেন তাদের ব্যাপারে, এই ময়লার ব্যাপারে তাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাপারে তাদেরকে সতর্ক করব, প্লাস তাদেরকে জানাবো যে আমরা বিডিক্লিন সংগঠনটা কাজ করতেছি পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাপারে। প্লাস আপনারাও আসেন, পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে এগিয়ে আসেন, যাতে করে আমাদের দেশটা, আমাদের রাষ্ট্রটা একদিন পরিষ্কার পরিচ্ছন্নতা একটি দেশ হিসেবে ঘোষিত হয়। হ্যাঁ, আমরা খুব খুশি, ফেনীতে ভিন্ন ধরনের একটা মেলা হয়েছে এবং ভিন্ন ধরনের খাবার পাওয়া যাচ্ছে, সামনে হোক এটাই চাই আমরা। অবভিয়াসলি খুব ভালো লাগছে, এটা ফেনীর জন্য ফার্স্ট ফেস্টিভ, ফুডিয়ানা ফেস্টিভ। আর এখানে প্রায় আমাদের এখানে যা ঐতিহ্যবাহী যে রেস্টুরেন্টগুলো ছিল ওখান থেকেই প্রায় দোকান স্টল খুলছে, তো যা আসছে এখানে যা প্রেজেন্ট করছে অবভিয়াসলি খুবই মজাদার, খুবই ভালো, খুবই ইয়া। আর আমরা নিজেরাও খাইছি আর ফ্যামিলির জন্য নিয়ে যাচ্ছি। আর আসলে এটা ফেনীর জন্য মানে খুবই সুন্দর, মানে নতুন হচ্ছে, ফার্স্ট ফেস্টিভ, সো উই ফিল এনজয়।
হচ্ছে করতেছে, তারা সবাই মিলে এখানে অ্যাটেন্ড করতেছে, মানে সবাই হচ্ছে নিজেদের মতো করে মজা করছে, মানে মজা করছে আর কি। তো মানে অবভিয়াসলি হচ্ছে এটাতে অ্যাপ্রিসিয়েট করার কথা, আর হচ্ছে আমরা হচ্ছে প্রত্যেক বছর এরকম চাই। ফুডিয়ানা হচ্ছে ফেনীতে, আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই ফেনী ফুড শো 17-কে, যারা এই ফুডিয়ানার আয়োজন করেছে। অ্যাস্ট্রো ফুডসের পক্ষ থেকে তার প্রতি আমরা কৃতজ্ঞ। ফুডিয়ানাতে এসে আমরা অত্যন্ত রকমের কাস্টমারের সাড়া পাচ্ছি এবং এই ফুডিয়ানার সাফল্য কামনা করছি, এবং তার সাথে প্রত্যেক বছর যাতে এই ধরনের ফুডিয়ানা অনুষ্ঠান আয়োজিত হয় এই জন্য আমরা ফেনী ফুড শো 17-কে আমরা বিশেষভাবে অনুরোধ করব প্রত্যেক বছর আমাদেরকে এত সুন্দর সুশৃঙ্খলা একটি মেলা উপহার দেওয়ার জন্য। ধন্যবাদ। আমাদের দর্শক সমাগম গতকালকার চাইতে আগে গতকালকার চাইতে আরও ভালো হচ্ছে, এবং আমরা আশা করি আগামীকালকে এর চাইতে আরও ভালো দর্শক আমরা পাবো। এবং এই ধরনের ধারাবাহিকতা যদি আমরা ধরে রাখতে পারি তাহলে একটা ফেনীর মধ্যে ফেনীর একটা ট্রেন চালু হবে, যে ট্রেন অন্তত আমরা ফেনীবাসী গর্ব সহকারে বলতে পারবো আমাদের ফেনীতে একটা ফুডিয়ানা হয়। যে এই যে ফুডিয়ানা দেখতে হচ্ছে যে আমরা বিভিন্ন অঞ্চলের মানুষকে বলতে পারবো, ফেনীবাসী হচ্ছে যে আমরা বলতে পারবো যে আমাদের ফুডিয়ানা আপনারা দেখতে পারেন কীভাবে শৃঙ্খলিত, মার্জিত, সুন্দর এবং একটি চমৎকার মেলা কীভাবে আমরা করতে পারি। অ্যাজ এ অর্গানাইজার হিসেবে আমি সবাইকে, ফেনীবাসীকে এবং আগত সকলকে আপনাদের মাধ্যমে ধন্যবাদ জানাই। প্রিয় ফেনীবাসী, আপনাদের সবাইকে 17 ও ফেনী ফুডিজের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের জন্য আমাদের আয়োজন হয়েছে 17 ও ফেনী ফুডিজের যৌথ প্রযোজনায় ফুড ফেস্টিভ্যাল প্রথম ফুডিয়ানা। আপনাদের সকলকে আন্তরিকভাবে অভ্যর্থনা জানাই এই মেলা আসার জন্য। আজকে মেলার দ্বিতীয় দিন, আগামীকাল আমাদের মেলার ক্লোজিং ডে, আমরা 3 দিনের জন্য প্রোগ্রাম করেছি। আপনাদের সকলের সহযোগিতায় আজকে আল্লাহর রহমতে অনেক মানুষ পেয়েছি। গতকাল 15,000 মতো দর্শনার্থী ছিল আমার মেলায়। এই দিক থেকে আমি মনে করি আমরা সফল, ফেনীবাসী সফল। আমরা সবাই যদি একসাথে হয়ে কাজ করি আমাদের ঢাকা চট্টগ্রাম যাওয়া লাগে না ভালো ভালো প্রোগ্রামগুলো পেতে। এটা একটা মিলন মেলা হোক না, ঈদ পুজো অথবা পয়লা বৈশাখে ছুটি ছাড়া ফেনীবাসী একদিন এক হবে, তখন তো আত্মীয় স্বজনও থাকে, সবাইকে নিয়ে আসবেন, আপনার পরিবার বন্ধুবান্ধব সবাইকে নিয়ে আসেন। আগামীকাল আমাদের মেলার ক্লোজিং ডেট, আমরা চাই আপনারা সবাই থাকুন, প্রতি বছর এরকম করে একটা আয়োজন থাকুক। আর আমাদের মিডিয়া পার্টনার ছিল বাংলা নিউজ 24, তাদেরকে ধন্যবাদ, বিডিক্লিনকে ধন্যবাদ। বিডিক্লিন আমাদের মেলার প্রাঙ্গণ সবসময় উজ্জ্বল রেখেছে। এছাড়া রেস্টুরেন্ট ও কাবাব মালিক সমিতি যে অ্যাসোসিয়েশন, তাদের সমর্থন পেয়েই আমরা এই উদ্যোগটি নিই। এই উদ্যোগটি আমার মতে অ্যাজ এ অর্গানাইজার উই আর সাকসেসফুল, আমরা ফেনীবাসী সাকসেসফুল। আমরা দেখিয়ে দিয়েছি ঢাকা না, চিটাগাং না, কোনো বিভাগীয় শহর না, একটা মফস্বল শহর কত দূর যেতে পারে। আপনারা সবাই একসাথে থাকলে আমরা একদিন বাংলাদেশের সেরা হব, এই বিশ্বাস আমার। ধন্যবাদ, আমাদের ইউটিউব পার্টনার ছিল এমকে, তো তাদেরকে অবশ্যই ধন্যবাদ আমাদের এই বক্তব্যগুলো পরিবেশন করার জন্য। থ্যাংক ইউ। বন্ধুরা মিলে ফুডিয়ানা ফুড ফেস্টে এসেছি, সবাই অনেক মজা করছি, এনজয় করছি, আর এখানকার খাবারগুলো খুব মজা লেগেছে। সবচেয়ে বড় কথা হচ্ছে এখানকার খাবারগুলো খুবই স্বাস্থ্যসম্মত। ফেনী ফুডিস এবং 17-এর যৌথ উদ্যোগে আয়োজিত প্রথম ফুডিয়ানা 2018-তে আগত দর্শনার্থী সকলকে অনেক অনেক শুভেচ্ছা। তো দর্শকের সবাই এসেছেন, অনেক ভালো সাড়া দিচ্ছেন আমাদের আজকের এই ফুডিয়ানার দ্বিতীয় দিনেও। প্রথম দিনে আমরা ভালো সাড়া পেয়েছিলাম, দ্বিতীয় দিনেও আজকে অনেক ভিড় দেখা যাচ্ছে। তো যারা স্টল দিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এই ধরনের একটি আয়োজনে সাড়া দেওয়ার জন্য। তো আমরা চাই প্রতি বছরই এই ধরনের একটা উৎসব হোক। এই ধরনের উৎসবগুলো আসলে একটা মফস্বল এরিয়াতে প্রথম হয়েছে যদিও, তবুও এই ধরনের উৎসবগুলো প্রতি বছরই দরকার।
আমরা চাই দর্শনার্থীরা ফেনীবাসী এবং স্টলে যারা ফেনী যারা রেস্টুরেন্ট আছে সবাই যদি আমাদেরকে সহযোগিতা করেন তাহলে আমরা প্রত্যেক বছরই এই ধরনের আয়োজন করতে চাই। মানে